শিক্ষার্থীরা, আজকের বিষয় গণিত, বিষয় কোড 109। আমরা অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা করছি এবং সম্পাদ্য যে কয়টা ছিল আমরা সব কয়টা শেষ করছি। আজকে আমরা অনুশীলনী 8-এর 5-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। 17 নম্বর প্রশ্নটা দেখো, অনুশীলনী 8-এর 5-এর 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপক ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে যা এবি সমান 1 সেন্টিমিটার, ওডি লম্ব এবি, এটা হচ্ছে উদ্দীপক এবং এই চিত্রটা হচ্ছে উদ্দীপকের অংশ। এই চিত্রটাও দেওয়া আছে আর এইটুকু উদ্দীপক আছে আমাদের উদ্দীপক অংশের মধ্যে। প্রশ্ন ক, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর। খ, দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু। গ, ওডি সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। এ হচ্ছে আমাদের তিনটা অংশ। এখন এই সৃজনশীল প্রশ্ন সমাধান করতে আমাদের কয়েকটি সূত্র লাগবে। আমরা সূত্রগুলি আগে দেখি, কি কি সূত্র লাগবে, প্রয়োজনীয় সূত্র। এখানে লাগবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পাই এর মান হচ্ছে 3.1416। এরপর আমাদের দরকার হবে সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য। সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্যটা লাগবে, আর সর্বসমতার উপপাদ্য অনেকগুলি আছে। আমাদের এখানে লাগবে সমকোণী ত্রিভুজের যে সর্বসমতার উপপাদ্য আছে সেটাই লাগবে। তারপরে লাগবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটাও সমকোণী ত্রিভুজের মধ্যেই হয়ে থাকে। এইগুলি লাগবে, আরো কিছু আমাদের সাধারণ তথ্য লাগবে এই প্রশ্ন সমাধান করতে। তো কতে আমাদের বলা আছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের কি লাগবে, বৃত্তের ব্যাসার্ধ জানা লাগবে, যা আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে, চিত্রের মধ্যে দেওয়া আছে ব্যাসার্ধ ওবি সমান 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা লিখে লিখব ও কেন্দ্র উদ্দীপকে যে কথাটা আছে সেটাই লিখব, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাসার্ধ OB ইকুয়াল টু আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান সূত্র, সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। এখন আমরা মান বসাবো, পাই এর মানটা আমরা পরেই বসাই, আর এর মান 10 স্কয়ার, আর এককটা হবে যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি 10 বর্গ করি তাহলে কত হবে, 100 পাই বর্গ সেন্টিমিটার, 100 পাই বর্গ সেন্টিমিটার। এরপরে যদি আমরা পাই এর মান বসাই তাহলে অ্যান্সারটা দশমিকে আসবে, 100 × 3.1416 বর্গ সেন্টিমিটার। এখন 100 দিয়ে গুণ করলে দশমিক দুই ঘর বামে, দুই ঘর ডানে সরবে, তাহলে 14 এর পরে যাবে দশমিক, 314.16 বর্গ সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে 314.16 বর্গ সেন্টিমিটার। অ্যান্সারে প্রায় লিখবো আমরা, যেহেতু এখানে অমূলদ সংখ্যা পাই এর মান আসন্ন, সেই জন্য আসন্ন মান, এই জন্য আমরা প্রায় লিখবো। এ হচ্ছে আমার অ্যান্সার। কয় উত্তর এখানে শেষ। ক নাম্বার প্রশ্নে আমাদের কোন চিত্র আঁকতে হবে না, আমরা ক শেষ করলাম। এরপর আমরা খ নাম্বার প্রশ্নে যাব, সেখানে বলা আছে দেখাও যে ডি এ বি এর মধ্যবিন্দু। খ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করার জন্য আমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে। খয়ের অ্যান্সার আমরা শুরু করি। খ নাম্বারের শুরুতেই আমাদের আগে চিত্রটা এঁকে নিতে হবে। আমরা আগে চিত্রটা এঁকে নিব, যে চিত্রটা আছে উদ্দীপকে সেটাই আঁকবো। তারপরে আমরা চিত্রের পরিসরটা লিখতে হবে, উদ্দীপকে যেটা আছে আমরা সেটাই লিখবো। ও কেন্দ্র বিশিষ্ট
এবিসি বৃত্তে যা এবি এবি সমান যে এক্স আছে এই এক্সটা এখন আমাদের লাগবে না, ওটা আমাদের গ নাম্বার কোশ্চেন আনসার করতে লাগবে। তাহলে বৃত্তে যা এবি আর কি দেওয়া আছে, ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি এটা আমাদের আছে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন আনসারের শুরুতেই চিত্রটা আঁকবো। আমাদের এখানে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া ছিল এটা আমাদের ক্ষতে লাগবে না, আমরা চিত্রটা আঁকলাম। এরপরে প্রমাণ করতে হবে যে ডি এবি এর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে ডি এবি এর মধ্যবিন্দু। এরপর আমাদের অঙ্কনের একটু কাজ আছে, অঙ্কন আমরা লিখব। অঙ্কন অঙ্কনে আমরা কি করব, ও বিন্দুর সাথে এ বিন্দু যোগ করব। তাহলে লিখব ও এ যোগ করি, ও এ যোগ করি, আমাদের অঙ্কনের কাজ ও এ যোগ করি, এটুকু শেষ। এখন আমরা ও এ যোগ করি, এরপর আমরা যাব প্রমাণ, প্রমাণের অংশে যাব। আমরা বিশেষ নির্বাচন শেষ করলাম, অঙ্কন শেষ করলাম। প্রমাণ এখানে আমাদের ওডি হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে যেহেতু ওডি লম্ব এবি তাই এখানে যে দুইটা ত্রিভুজ আছে দুইটাই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ওবিডি উভয়ই সমকোণী ত্রিভুজ। ও এডি এবং ওবিডি উভয় সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ ও এডি এবং ওবিডি এ এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে আমরা সেগুলি দেখব। ও এ সমান ওবি, ও এ আর ওবি সমান, কেন সমান, এখানে আমরা লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা ওডি উভয় ত্রিভুজের সাধারণ ব্যবহার, তাহলে আমরা লিখতে পারি ওডি সমান ওডি, কেন সমান, সাধারণ বাহু। মানে সাধারণ বাহু, কমন বাহু, ওডি সমান ওডি। আর সমকোণী ত্রিভুজের আমরা যে বলছি সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য, সেই উপপাদ্যটা হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান আর একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমরা এখানে এই সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ দুটি সমান পেয়েছি এবং একটি বাহু সমান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ও এডি, এই যে দুইটা ত্রিভুজ একটা হলো ওএডি সর্বসম ত্রিভুজ, ওবিডি ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম হলে আমরা এখানে দুইটা বাহু ব্যবহার করেছি, একটা ওএ বাহু আর একটা ওডি বাহু, আর একটা যে অবশিষ্ট বাহু বাকি আছে সেই অবশিষ্ট বাহু দুটি পরস্পর সমান হবে। এটা হলো সর্বসমতার উপপাদ্যের ক্ষেত্রে, যে আমরা এখানে যে দুইটা বাহু ব্যবহার করেছি ওই দুই বাহু বাদে আর যে বাহু বাকি আছে সেই দুইটা বাহু সমান হবে। তাহলে অবশিষ্ট আছে আমাদের এডি সমান, অবশিষ্ট বাহু হচ্ছে বিডি, এডি সমান বিডি,
এডি সমান যদি বিডি হয় তাহলে ডি বিন্দু অবশ্যই মধ্যবিন্দু। সুতরাং ডি এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি ডি এ বি এর মধ্য বিন্দু। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ডি এ বি এর মধ্যবিন্দু, তা আমরা সেটা পেয়ে গেছি। তাহলে এরপর আমরা লিখব প্রমাণিত। আর এখানে আরেকটু জিনিস আমরা উল্লেখ করলে আরেকটু ভালো হয়, সেটা হলো আমরা যে লিখছি ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, আসলে ও এবং ওবি হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা অতিভুজ শব্দটা উল্লেখ করে দিলে ভালো হয়, অতিভুজ অতিভুজ ও এ সমান অতিভুজ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো আমরা আজকে এ পর্যন্ত শেষ করি। আমরা যে আমাদের যেখানে গ নাম্বার প্রশ্নটা আছে সেটা আমরা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা গ নাম্বার প্রশ্নটা বাসায় করবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তা আজকে এখানে শেষ করবো, সবাইকে ধন্যবাদ।